এই সোহেল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কি অবস্থা? ভালো ভাইয়া। আপনার কাছে তো প্রচুর পরিমাণে রসুনের কালেকশন দেখতেছি ভাইয়া। এটা কোন জায়গার রসুন ভাইয়া? চায়না। চায়না রসুন ভাইয়া? চায়না রসুন আজকে আর বাজারে কত করে পাইকারি বিক্রি করতেছেন পার কেজি? 166। 166 করে? তাহলে পাল্লা কত করে পড়ে ভাইয়া? 830। 830 টাকা করে পাল্লা। তো সোহেল ভাই, আপনার কাছে তো আমি আদাও দেখতেছি ভাইয়া। এটা কোন জাতের আদা ভাই? এটা কোন জায়গার? কেরালা। কেরালা? অনেক বড়, মাশাআল্লাহ ভাই। এগুলো জাঁজ কেমন? কইতে ভাই না আছে ভালোই মাশাআল্লাহ। মানে আমাদের দেশি যে আদাটা আছে ওটা জাঁজ বেশি নাকি এই আদাটা জাঁজ বেশি? ভাই আমি খাই নাই কইতে পারি না কোনটা জাঁজ বেশি। আদা আদা তো আদাই, সবই জাঁজ এক রকমই। আচ্ছা ঠিক আছে ভাইয়া। তো এটা আজকে পাল্লা কত করে বিক্রি করতেছেন ভাইয়া পাইকারি? এটার পাল্লা হলো 950। 950 করে? তাহলে কেজি কত পড়ে ভাইয়া? 190। 190 করে আজকে পাইকারি ঢাকা কারন বাজারে আদা বিক্রি হচ্ছে। আর এই যে ভাইয়া, এটা কোন জায়গার আদা? এটা ইন্ডিয়ান। এটা ইন্ডিয়ান কোন জায়গার ভাইয়া? কেরালা? ইন্ডিয়ান এই, ওইটা কেরালা। ওইটা কেরালা? আর এটা মানে অন্য কোন একটা প্রদেশের হইতে পারে ভাইয়া। আজকের বাজারে এই যে এই ইন্ডিয়ান আদাটা কত করে বিক্রি হচ্ছে ভাইয়া? 160 টাকা কেজি। 160 টাকা কেজি? তাহলে পাল্লা কত পড়ে? 800। 800 টাকা। ভিউয়ার্স দেখুন, এই যে একদম আমাদের দেশি আদার মতো ভাইয়া। এই ইন্ডিয়ান আদার মধ্যে দুইটা আদা আছে, দুইটা আদার মধ্যে চাহিদা বেশি কোনটা? এটা চাহিদা, কেরালা চাহিদা বেশি। কেরালা চাহিদাটা বেশি, এটা দামও অনেক বেশি। ভিউয়ার্স দেখুন, এটা অনেক পরিষ্কার, একদম দেখতে অনেক সুন্দর। তো সোহেল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আদার আপডেটটা এবং রসুনের আপডেটটা জানানোর জন্য। এই সালাম কাকা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ। ভালো আছেন কাকা? আলহামদুলিল্লাহ। তো কাকা, আপনার কাছে তো আমি এই যে দেশি রসুন দেখতেছি, আপনি তো পাইকারি এবং খুচরা দুইটাই বিক্রি করেন। জি জি জি। তো আমরা আজকে দেশি রসুনটা পাইকারি এবং খুচরা দুইটা দামই আপনার কাছে জানবো। পাইকারি দাম বলবে 220 টাকা কেজি বড় রসুন। 220 টাকা? এই যে কোনগুলোর দাম বলছেন, খোলাগুলা নাকি এগুলা? হ্যাঁ আস্তাটা বড়টা। এই যে আস্তাটা আর একটা বড় সাইজ, এই তো? হ্যাঁ বড় বড় সাইজ মাথা। এই যে এই এই রসুনটা না, এই যে রসুনটা, এইটা এইটা। জি জি জি। এই যে ভিউয়ার্স দেখেন, একদম একটু বড় সাইজের দেশি রসুনটা। তো এগুলো কত করে আজকে বাজারে? এটা আজকে বাজারে বিক্রি হচ্ছে 220 টাকা। 220 টাকা আমাদের এই যে বড় সাইজের এই রসুনটা। আচ্ছা কাকা, আর এরপরে কোন সাইজের রসুনটা আছে? পরে মাঝরাটা আছে, মাঝরাটার দাম পড়বে 190 টাকা। 190 থেকে 200 টাকা দেশি? দেশি রসুন, দেশি। আচ্ছা, আর ছোটটা বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা। 180 টাকা। আর কাকা, এই যে ছোটা, এটা ছোটা, এটা কত করে? ছোটাটা বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা। 150 থেকে 160 টাকা। আর এই যে কেট গুলো, এগুলো তো কেট গুলো বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা। 180 টাকা। তো কাকা, এই বর্তমান বাজারে আপনার কাছে কি মনে হয়, এই যে রসুনটা আছে এটার দাম কি ঠিক আছে নাকি বাড়তি আছে নাকি কমতি আছে? বর্তমানে আগে চেয়ে কেজিকে 10-15 টাকা বাড়তি, দেশিটা 10-15 টাকা বাড়ছে। আর আপনার কাছে কি যে চায়না যে বড় রসুনটা, ওটার দাম জানা আছে? হ্যাঁ হ্যাঁ জানা আছে। ওটার পাইকারি খুচরা দুইটা রেডি বলেন। চায়না রসুনের দাম পড়বে, পাইকারি দাম পড়বে 70 থেকে 75 টাকা। 170 থেকে 75 টাকা। আর খুচরা বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা। 180 থেকে 90 টাকা করে? আচ্ছা ঠিক আছে। তো কাকা, কবে নাগাদ এই যে রসুনের দাম যেটা বাড়তি বললেন, এই বাড়তি দামটা মোটামুটি একটা ভালো পর্যায়ে আসবে? আর একটু বাড়তি হবে মনে হয়। আপনি বলতেছেন আর একটু বাড়তি হতে পারে? কি রসুনের আমদানি কি কম আছে নাকি বাজারে? কম, দেশের রসুন শেষের মধ্যে তো। আচ্ছা, এখন মনে করেন নতুন রসুন আসতে এখন 2 মাস দেরি আছে, গৃহস্থরের রসুন শেষ হয়ে গেছে। আচ্ছা, এই হিসেবে রসুন আর একটু বাড়বে। কবে নাগাদ রসুনটা আমার বাজারে অ্যাভেলেবেল হবে আর দামটাও কমবে? আর 2 মাস পর কমপক্ষে। আরো 2 মাস পরে বাজারে অ্যাভেলেবেল হবে নতুন, তারপরেও নতুন রসুন আসলে মনে করেন বাজার যেতে। আমি মনে করি পেঁয়াজের তুলনায় রসুনের দাম কিন্তু তেমন একটা বাড়ে না, বাড়ে নাই। তো পেঁয়াজের দামটা হুটহাট করে বেড়ে যায়, আবার হুটহাট করে কমে যায়। তো আমি বাজারে দেখতেছি আসলে রসুনের বাজারে এসে তেমন একটা রসুন চোখে পড়তেছে না, বাজারে আমদানি রসুনের একদমই কম। তো এই জন্যই আসলে বাড়তি, কারণ হচ্ছে বর্তমান সময়ে যখনই রসুন কম থাকে তখন আসলে অনেক ব্যবসায়ীরা আছে একটু বেশি দাম দিয়ে কিনে এনে আসলে এখানে একটু বেশি বিক্রি করতে হয়। তো ভিউয়ার্স, আমরা ঢাকা কারন বাজার থেকে আপনাদেরকে আদা এবং রসুনের আপডেটটা দিলাম। আপনারা জানেন যে কারন বাজারের এই পাইকারি আড়তটা হচ্ছে সারা বাংলাদেশের মেইন একটা পয়েন্ট, এখান থেকেই আসলে প্রচুর পরিমাণে আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলো আসলে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আসলে সারা দেশেই আসলে এখান থেকে যায়। তো যারা যারা আসলে ফেসবুক থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসটি ফলো দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।